100 বছরের ইতিহাসে এই প্রথমবার টলিউডের কোনো মুভি রিলিজ হতে চলেছে বলিউডে, যার রিলিজ ডেট 21 এপ্রিল। ইতিমধ্যেই 5ই এপ্রিল চেঙ্গিজের ট্রেলার রিলিজ হয়ে গিয়েছে। এই ট্রেলার দেখে অনেকেই একে অল্প বাজেটের KGF বলে দাবি করেছেন। কিন্তু KGF যেখানে 100 কোটি টাকার বাজেটের একটা মুভি, চেঙ্গিজ সেখানে মাত্র 20 থেকে 25 কোটি টাকার মুভি। এই মুভির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কলকাতার বস, টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার জিৎ দা এবং সুস্মিতাকে। ট্রেলার দেখে যা ধারণা করা যায়, 70-এর দশকের দিকে কলকাতা এবং বাংলাদেশ ও ইউপির পার্শ্ববর্তী এলাকায় কালোবাজারি ও মাফিয়াদের উপদ্রব প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। জয়দেব ওরফে চেঙ্গিজ, যার পরিবার চায় যে তার বাবা পুলিশ এবং মামা পুলিশ ছিলেন এবং সেও যেন পুলিশ হয়, কিন্তু জয়দেব পুলিশ না হয়ে কলকাতা বাংলাদেশ ইউপিএর সব থেকে বড় মাফিয়া হয়ে হচ্ছে। হাউ ডিড জয়দেব বিকাম চেঙ্গিজ? ওর বাবা পুলিশ ছিলেন, মামা পুলিশ, ও পুলিশ হবে। এই মুভির সব থেকে বড় ইন্টারেস্টিং পয়েন্ট, বাবা মামা পুলিশে থাকা সত্ত্বেও একটা ভালো পরিবারের ছেলে কলকাতা ইউপি থেকে বাংলাদেশ পর্যন্ত নিজের মাফিয়া সাম্রাজ্য গড়ে তোলার কাহিনী। অ্যাকশন, রোম্যান্স ও এন্টারটেনমেন্টে ভরপুর এই মুভি বলিউড ইন্ডাস্ট্রিকে কত বাংলাদেশ। এই হলো চেঙ্গিজের সাম্রাজ্য। গোল্ডেন ট্রায়াঙ্গল থেকে সরাসরি হিরোইন আমাদের এখানে ঢুকছে, জয়দেব ওরফ চেঙ্গিজ।